হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। আজ একটু ইউনিক টাইপের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। অ্যান্ড ইউনিক মানে কি তোমাদেরকে দেখাবো। আর এই ঘরটা আমার দুটো ঘর, এটাই হলো 5 টাকা আর 10 টাকার কয়েন রাখি, আর আর একটায় হলো নোট রাখি, আর খুচরো পয়সাগুলো একটা কাপের মধ্যে রাখি দিই, কেন খুচরো পয়সা যখন তখন পাল্টে যেতে পারে, ওই জন্য। বাপি এক গাদা টাকা দিয়ে গেলো, নেই ঘটে ফেল, তো আমি ঘটে ফেলে দিলাম। আর দেখো আমার মেয়ে এখানে চেটে চেটে উইস্কাস গুলোকে খাইতেছে। আর দেখো এখানে আমি উইস্কাস দিচ্ছি ওদেরকে। তো আমি একটু শেয়ার করছি কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়, সেটা আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। তোমাদের সাথে আজকে তো প্যাকেটটা পুরো ঢেলে দিয়েছি, একটা কৌটোর মধ্যে ঢেলেছি, অ্যান্ড দেন ওদেরকে মানে ভাগ ভাগ করে দিয়ে দিলাম। সবার ফার্স্ট খায় হতো আমার মেয়ে আর ডলু। আর শুনতো খুব মানে ইয়ামি জিনিসটা, তো একটু স্বাদটা বুঝে বুঝে ফিলিংস করে করে খায়। আর এখানে দেখো 4টে জিনিস আছে, সেটা তোমাদেরকে আমি বলেও দিয়েছি আগের ইসে, তো আমি আবার তোমাদেরকে দেখালাম। এটার জন্য হেলথের জন্য খুবই ভালো, অ্যান্ড দেন যেখানে সেখানে ওখানে টয়লেট ফয়লেট করবে না। দেন আমাদের এক একটা স্থান থাকে, ওদের টয়লেট করার 4 জনের 4 রকমের স্থান, সেখানে গিয়ে টয়লেট করে, আর আমাদের কোনো প্রবলেম হয় না। ডলুর মা তো লিলি তো এইসব খায় না। লিলির কথা বেসিক্যালি, ও একটা বালতি রাখা থাকে ব্যালকানিতে, আমি সেটা অন্য ভিডিওতে আমি তোমাকে দেখাবো। তো ওই বালতিতে ওরা পটি টয়লেট এইসব করে। আর এই ভিডিওগুলো তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো। আর এইদিকে দেখো সন্ধু আস্তে আস্তে খাচ্ছে বলে, এদিকে লাকি কী করছে চোরের মতন প্যাকেটের মধ্যে ঢুকে যাচ্ছে, ও প্যাকেটগুলো শুদ্ধ খেয়ে নেবে, অসভ্য মেয়ে ছেলে একটা। আর তার মধ্যে ডলিও সন্তুরটা চেটে চেটে মানে একটু যাচ্ছিলো, আমি একটু শান্ত দিয়ে সরিয়ে দিলাম। চোর এই চুরি করে, ইস চেটে চেটে কী করলো, ভিজিয়ে দিল জিনিসগুলোকে। এই যে লাকি প্যাকেটের ভেতর ঢুকে গেছে। এই যে শেষ, আর না এবার যেজার জায়গা হয়ে গেছে, চলে যাও ছুটি। চলে যাও ছুটি ছুটি, সব থেকে আস্তে আস্তে খায়, সব থেকে আস্তে আস্তে খায়। এই বাবাটা আস্তে আস্তে খায়, সবসময় আস্তে আস্তে খায়, সবাই ওরটা খেয়ে নেয়, সবাই ওরটা খেয়ে নেয়, সবাই সবাই। বাবাটা ফচ্ছা ফচ্ছা বাবা। এবার শুয়ে পড়ো গিয়ে যাও। আর এখানে আজকে নিরামিষ বলে আমি শনিবার ভিডিওটা করছি, কি যে ক্লিপ ক্লিপ নিয়ে নিয়েছি, ওখানে ডাল করে দিয়েছি, ভাত করা হয়ে গেছে, ফুলকপি আলু ভাজছি, জাস্ট জিরে আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটা জাস্ট ফ্রাই করবো, আর একটু টমেটো দেবো, আর কাঁচা লঙ্কা তো অলরেডি দিয়ে দিয়েছি, আর কালার আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি, আর একটু গোলমরিচ অ্যাড করেছি মানে থেঁতো করে নিয়েছি এই নোড়াটার মধ্যে দিয়ে, এটাই হয়ে গেল। আর এই দেখো আমার মেয়ে লাকি কী অবস্থা, দেখো চুপ করে ঘুমাচ্ছে, অনেক দূরে রয়েছে, চেয়ারটা ওখানে রাখা থাকে, তো ওই জন্য ঘুমাচ্ছে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে ঘুমাচ্ছে দেখো। লাকি এ লাকি লাকি আজকে প্র্যাকটিক্যালি প্রুভ হবে যে লাকি ওখানে মোটে, লাকি এখন সরাসরি চলে যাচ্ছে খেলার মাঠ থেকে ছেড়ে। হ হ হ আয়।
আচ্ছা আচ্ছা আচ্ছা, লাকি লাকি নাক করেছো তুমি, করনি নাক? আচ্ছা আচ্ছা আমার কাছে আছো, আচ্ছা আমার কাছে আসো, ওপরে 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 আসো, উইস্কাস খাওয়ার জন্য পাগল, আসল উইস্কাস তো খাটের তলায়। আরে দেখো আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি, একদম একটা ছোট্ট ভিডিও, মানে এই এই যে যেই জিনিসটা আমি করি, ওকে যখন ধরে আনি বা ও যখন আমার কাছে সেঁধে সেঁধে আসে, তখন আমি এই জিনিসটা করি, ওকে এরকমভাবে আদর করে দিই আর কুড়কুড়ি করে দিই। কুড়কুড়িটা মানে এই মাথায় যে চুলকে দেওয়াটা, আমি ওটা ভাষা হলো কুড়কুড়ি, আমার ভাষায় হলো কুড়কুড়ি করে দেওয়া। তো ভালোভাবে ক্যামেরাটা করে নিই, ও চলে যাচ্ছিলো আর উইস্কাসটা দেখেছে বলেই চলে যাচ্ছিলো। তাই আর এটা ভেবো না যে ওকে আমি মারছি, এটা ওকে আদরের একটা মার। আর ও বিশাল আমাকে ভয় পায়, ও আস্তে অতটা ভয় চায় না আমার কাছে, ভয় পাবে কেন বলো তো? সন্তু ডলু ও লিলি তো নিচে নামলেই হয়ে গেল, ওদেরকে প্রত্যেক দিন। আর ভোরবেলা ঠিক সাড়ে তিনটে তিনটের সময় জাগিয়ে দেয়, এত বিচ্ছিরিভাবে আওয়াজ করে আর এত জ্বালায়। তো এই জন্য আমি কী করেছি, ওকেই মারি বা বকি, যাই হোক ও আমাকেই ভয় পায়, একটু শুনতেও আমাকে ভয় পায়, কিন্তু একটু আদর মাঝে মাঝে আদর করাটাও দরকার, কেন আমার তো মেয়ে। আর দেখতে দেখতে লাকির এক বছর হয়ে গেছে, 31 অক্টোবর ওকে আমি জাস্ট পেয়েছি, আগে এক বছর হয়ে গেছে, কিন্তু আমার কাছে এসছে 31 অক্টোবর ওর বার্থডে চলে গেছে। অ্যান্ড দেন ওকে একটু নিয়ে হ্যালো হ্যাঁ বাই বাই নাচ করিয়ে দিলাম। তো আমার মেয়ে দেখতে দেখতে বড় তো হয়েই গেল, আর একটু এরকম মাঝে মাঝে চটকায় বলে ওইগুলোকে পছন্দ করে না। তো টাটা বাই।